মাদ্রাসাবিলাকত ধর্মীয় শিক্ষা প্রদান করে আছে, জেহাদির সৃষ্টি করে আছে। আজি অসম সরকারে আমাক আঙুলিয়া দিব পারিব নেকি যে সংস্কৃত ভাষার জড়িয়ে জেহাদির সৃষ্টি হয়েছে? গতি তেখেত এজন আধ্যাত্মিক গুণসম্পন্ন এজন কর্মদক্ষ মন্ত্রী হিসাবে আমি তেখেতক আমি মানি আছো, আমি সন্মান জানাও। গতি তেখেতে কালি যা প্রতিক্রিয়া প্রকাশ করেছিল, গতি তেখেতে মাদ্রাসা বন্ধ করক, দল সংগঠনে মাদ্রাসাক বন্ধ করবর কারণে আমি কই আছো, মই নিজেও কই আছো যে মাদ্রাসাবিলাক বন্ধ করব লাগে, জেহাদি সৃষ্টি হওয়ার যে কার্য এই কার্যকলাপ বন্ধ করব লাগে। গতি আমি অসম সরকার পুনর্বার আহ্বান জানাইছো যে সংস্কৃত ভাষাক সুদৃঢ় ভেটি প্রতিষ্ঠা করে কম্পালসরি সাবজেক্ট হিসাবে অন্তত 5-6 পৰা ইয়াক পরিচালিত হওয়াকৈ কার্যক্রম গ্রহণ করলে আমি সুখী হোম। আর বর্তমান 19-20 বর্ষর রেজিস্ট্রেশন ইতিমধ্যে প্রায় 45-40 জন ছাত্র আমার বিদ্যালয়েরপরাও করা হয়েছে, আর দুদিন বা 15 দিনের পিছত ইয়ার পরীক্ষার ফর্ম ফিল আপ হব। গতি প্রকৃতার্থত আমি এটা দমজাত পড়ছো সংস্কৃত শিক্ষক সকল বা সংস্কৃত ভাষাক যে মান্যতা প্রদান করে অহা হয়েছিল, গতি এই সংস্কৃত ভাষা জ্ঞান প্রচার প্রসারত সাংস্কৃতিক পণ্ডিত সকলে কেনে ধরনের কার্য সম্পাদন করব বা বিদ্যালয়বিলাকৰ ছাত্র সকল কলৈ পঠিয়াব বা এতিয়া উন্নতি পলমে যি শাস্ত্রী গ্রেজুয়েশন লৈছে সেই সকলে কি ধরনের কর্ম প্রেরণা আগবহাবলৈ সুবিধা পাব, এইবিলাক প্রত্যক্ষ নোহাকৈ সংস্কৃত ভাষাক বন্ধ করা বা সংস্কৃত টোলবিলাক বন্ধ করা কার্য কোনো কারণে সমীচীন হব নোৱাৰে। যিখিনি বেদ বেদাঙ্গ ইত্যাদি যিখিনি ধর্মীয় গ্রন্থ ই প্রতিখনেই বিজ্ঞানসন্মত, আর বিজ্ঞানের বিজ্ঞানে এই সংস্কৃত ভাষার যি মানে বিশেষ করে এস্ট্রোলজারপরা ধরে আমার যিখিনি চিকিৎসা বিজ্ঞান এই সকলবিলাক সংস্কৃত ভাষাতেই আদি মানে প্রথমে ইয়াক পরিচালিত হয়ে আছিল আর ইয়াক বিজ্ঞানে মানি লবলৈ বাধ্য হয়েছে। যেহেতু সংস্কৃত ভাষা আজির ভাষা নহয়, ই সনাতন যেনেকৈ কোনোদিনে বিলুপ্তি নহয়, ঠিক তেনেকৈ সংস্কৃত ভাষাটক বিলুপ্তি ঘটাব পৰাটো বৰ সহজ কথা নহয়।